नमस्कार बंधुरा अनुरूपा ब्लगे अपन सबाई के जाना स्वागत आशा करी अपनारा सबाई भलो आवधने आओ भलो आस्थ आवधने आो देखते ही पाचन नतून भिडियो नहीं चले पास मे बसे रही अपन के देखा हमें कि नहीं पोशाक सम्भार पुजो तो चले गए किन्तु एखोनो लक्ष्मी पुजो काली पुजो तो रेस थेके ही जाए तो आज आपनादेरके किछु पोशाकेर कलेक्शन देखाबो एगुलो सामने किछुदिन आगे दोकान थेके किने निये एसेछि किसेर जोन्नो निये एसेछि सेटा सम्पूर्ण भिडियोटा देखुन बुझते पारबेन प्रथमे जे जामाटा देखाच्छि एटा मेयेर जामा एकटा गोलापी रंगेर उपरे पियोर कटन तो मेये आबदार करछे आमार जामाटाइ आगे प्रथमे देखाओ তোকে আমি ডাকছি যে তুই এই পাশে এসে বস তাহলে তোরটাই প্রথমে আমি দেখাচ্ছি আর এই যে দেখুন গোলাপির উপরে সাধারণ ও আবার সঙ্গে লাইট নিয়ে চলে এসেছে আমি ওকে বলছি যে কিরকম অন্ধকার লাগছে তোর জামাটা ঠিকঠাক দেখতে পাচ্ছে কি না বন্ধুরা বলতো টর্চ লাইট নিয়ে এসে পাশে জেলে রেখে দিয়েছে এই যে ফ্রকের মতো জামা ও তো দোকান থেকে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই জামা পরে গোল গোল হয়ে ঘুরছে ছোটো বাচ্চা আনন্দেই মাতোয়ারা তো এই যে পেছন দিকে চেন রয়েছে ফিতে রয়েছে ব্যাস আর কিছু নেই আর এবারে আমি দেখাবো তোমার দাদাভাইয়ের তোমার দাদাভাই নিয়েছে এই যে অরেঞ্জ কালারে পাঞ্জাবি ফুল হাতা পাঞ্জাবি আর পুরো বডিতেই হাজার গুটি মতো রয়েছে আর সঙ্গে রয়েছে এই এই সাদা কালারের পাঞ্জাবির সেটের পাজামা এটা রাখলাম এবারে দেখাচ্ছি তোমার দাদাভাই আমাকে একটি চুড়িদার কিনে দিয়েছে এই দেখুন এটা বেশ স্কাই কালারের উপরে ছোটো ছোটো চিপ ফুলের কাজ রয়েছে আবার স্টোন ওয়ার্কও রয়েছে বেশ ভালো সফট একদম পিওর কটন পরেও আরাম এই যে উল্টো দিকটা একদম প্লেন সামনের বডিতেই কাজ রয়েছে তো এটা রাখলাম এরপরে মেয়ে আমার উকি মেয়েদের সামনে তাকিয়ে দেখছে যে ওকে দেখা যাচ্ছে কি না ও নিজে থেকে বলার চেষ্টা করছে এটা আমার জামা ওটা বাবার জামা হ্যাঁ এবার যে দুটো উন্না নিয়েছি দেখে নিই এগুলো কোনোরকম গলায় জড়িয়ে রাখার জন্য খুব একটা দামি নয় একটা অরেঞ্জ কালার আর একটা ব্লু আর সামনে আঁচলের মধ্যে ঝুমকো রয়েছে পাশে রাখলাম এবার দেখাচ্ছি একটা লেগিংস নিয়েছি সাদা রঙের লেগিংস এছাড়াও দুটো তিনটে লেগিংস বাড়িতে রয়েছে তাই আর সেগুলো দেখালাম না এই লেগিংসটাই কিনে নিয়ে এসছি চলুন এবার দেখাচ্ছি ওই চুড়িদারের সেটের যে পাজামাটা পাতিয়ালা ওই ছাই কালারের সঙ্গে লেসও দিয়েছে চলুন পরেরটা দেখাই চুড়িদারের সঙ্গে রয়েছে এই যে নীল গ্রে কালারের ওড়নাটা সরালাম আচ্ছা এবারে দুটো কুর্তি নিয়েছি এই যে পিঙ্ক কালারের তো জামাটা যেহেতু আমি পরছিলাম তাই জামাটা উল্টে নিচ্ছি এই যে প্লেন একবারে ছকছক সাদা রঙের ছকছক রয়েছে থ্রি কোয়ার্টার হাতা আর উল্টো দিকেও একই তো আরেকটি কুর্তি দেখাচ্ছি এটা নীল রঙের থ্রি কোয়ার্টারই হাতা এই দুটো কুর্তি আমি টেলারিং দোকান থেকে সাইডে সেলাই করে নিয়ে চলেছি ওই জন্য উল্টানো রয়েছে সোজা করে নিচ্ছি এই দেখুন বেশ সফট আর এগুলো তো কটন নয় এগুলো তোমার গেঞ্জি পলিস্টার টাইপের চলুন এটা রাখি তো বন্ধুরা এবার চলুন আমি বাজার থেকে কী কী জিনিস কিনে নিয়ে এসছি তা আপনাদেরকে দেখাই যেহেতু ছোটো ছোটো বাচ্চা সঙ্গে রয়েছে তাই কিছু শুকনো খাবার তো নিতেই হয় আর ওই জন্য আমি বিকেল টাইম গেছিলাম বাজার গেছিলাম চলুন এই দেখুন আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে
বিশেষ করে আমার হাজবেন্ডের সব পোশাক আশাক ভরে নিয়েছে, আমারটা এখন খালি রয়েছে। আর এই ব্যাগটা বেটু কাঁধে নিয়ে যাবে, এতে শুকনো খাবারগুলো রেখেছি। তো কি রয়েছে আপনাদেরকে দেখায়, ও সব চিকের মধ্যে ভরে নিয়েছে। এখানে নিয়েছি বিস্কুট রয়েছে, কেক রয়েছে, চিড়ে চিড়ে রয়েছে, ছোলা রয়েছে। তো আর এখানে আমার বেটির জন্য আমি নিয়েছি প্যাম্পাস, এই ব্যাগে তো রয়েছে প্যাম্পাস রয়েছে। যেহেতু বাসেতেই জার্নি, অনেকক্ষণ বাসেতে থাকবে, তাই 4-5 প্যাকেট আমি প্যাম্পাস কিনে নিয়ে এসেছি। ঠিক আছে, তো শেষমেশ ছেলেমেয়েরা বেরিয়ে পড়েছে, আর 7টার সময় বাস ছাড়বে। তো এরা 6টা থেকেই বেরিয়ে অস্থির হয়ে উঠছে, কখন যাব কখন যাব, বাড়িতে আর থাকতেই চাচ্ছে না, পোশাক আশাক করে নিয়েছি। ছেলে কানে হেডফোন নিয়ে সময় কাটাচ্ছে, তো আমার ফোন নেওয়ার জন্য অস্থির, আমি দিচ্ছি না। রং দোকানে লোকটি কম্পিউটারে কাজ করতেছে, লোক আছে, দোকান খোলা আছে, লোক আছে, সবকিছু নিয়ে যাওয়া যাবে না, তাই বারবার টিপ দিচ্ছে। এবারে আমাদের দুজনকে নিয়ে যাবে, আমি আর বেটি যাব। তো পরের বারে বাবা, ওর বাবা আর ছেলে যাবে। তো এই যে তোমার দাদা ভাই জামাটা পরে নিচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছিল, তো রাস্তাঘাটটাও কাদা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। চলুন, এবারে আমি রেডি হয়ে গেছি, শ্বশুর শাশুড়ি আমার বাড়িতে এসেছে আর থাকবে, আমার বাড়িতেই থাকবে, যেহেতু এটা 4-5 দিনের ট্যুর, তাই আমরা চলে যাচ্ছি। আর এই যে পৌঁছে গেলাম বাসের সামনে, এই দেখুন বিশাল বড় টুরিস্ট বাস, তো সবাই লাগেজ নিয়ে চলে এসেছে, আমরাও চলে এসেছি। এই যে মেয়ের দিকে ক্যামেরা করতে, মেয়ে দুহাত তুলে একদম, এই যে মুড়ি দিয়ে গেল, আর রয়েছে সঙ্গে ঘুগনি, ছেলেমেয়েরা বসেছে খেতে। তো নিচে বসে খাওয়ার জায়গা নেই, তাই বিছানাতেই উঠে পড়েছে এরা। তো এর সঙ্গে আমিও খেয়ে নেবো, তোমার দাদা ভাইয়ের মুড়িটা আমি কৌটোর মধ্যে ভরে রেখেছি, পরে এসে খাবে। এই হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট। হাই বন্ধুরা, তো ফাইনালি পৌঁছে গেছি আমরা পুরীতে, আর রাত্রিতে আর কোনো ফটো টটো কিছু তোলা হয়নি, তাই সকাল হয়েছে আর দেখতেই পাচ্ছ এসে হোটেলে পৌঁছে গেছি। আজকে সারাদিন কী কী করলাম দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি আপনাদের সবাইয়ের খুব ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তো পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখুন বাইরের পরিবেশটা একবার, চলুন আপনাদেরকে দেখাই। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নমস্কার।